এই বৈশ্বিক যে শিক্ষা ব্যবস্থা চলছে সারা বিশ্বে, দেখবেন শিক্ষা ব্যবস্থার মধ্য থেকে আল্লাহকে তুলে দেওয়া হয়েছে। শিরক ছাড়া আমি যে কোনো গুনাহ যাকে ইচ্ছা ক্ষমা করতে পারি। তার মানে বুঝতে পারলাম যে এমন একটা যুগ আসবে, একটু বসেন প্লিজ, এমন একটা যুগ আসবে যেই যুগে মানুষ শিরক থেকে বেঁচে থাকতে পারবে না। এমন একটা যুগ আসবে পৃথিবীতে যেই যুগে মানুষ শিরক থেকে সহজে বেঁচে থাকতে পারবে না। ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক মানুষকে শিরকের মধ্যে ডুবে যেতে হবে। এই যুগটা কোন যুগ? এই যুগটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ? এই যুগটা কি আবু বকর সিদ্দিকের যুগ, ওমর ইবনে খাত্তাবের যুগ, উসমান গনির যুগ, না আলী রাদিয়াল্লাহু আনহুর যুগ, নাকি আমাদের মতো যে কাফের ফাসেক জালেম মুশরিক আর মুনাফিকদের যুগ? কোন যুগ সেটা? নিঃসন্দেহে সেটা এমন একটা যুগ যে যুগের প্রতিটা ক্ষেত্রে আপনি শিরক দেখতে পারবেন। এখন আপনাকে, আপনি যে অবস্থায় বসবাস করছেন, আমি আপনি এই বিশ্বের অবস্থা একটু বলি। এখনকার এই পুরো বিশ্বটা দাঁড়ায় আছে শিরকের উপরে। এই বিশ্বের কয়েকটা সেক্টর, এই বিশ্বের শিক্ষা ব্যবস্থা, এই বিশ্বের অর্থনীতি, এই বিশ্বের রাজনীতি, এই বিশ্বের সমাজনীতি, এই বিশ্বের সংস্কৃতি, সবগুলো দেখবেন শিরকের উপর ডুবে আছে। শিক্ষা ব্যবস্থা, এই বৈশ্বিক যে শিক্ষা ব্যবস্থা চলছে সারা বিশ্বে, দেখবেন শিক্ষা ব্যবস্থার মধ্য থেকে আল্লাহকে তুলে দেওয়া হয়েছে। আপনার সন্তান 20 বছর 30 বছর একটা জায়গায় পড়াশোনা করবে, 30 বছর পড়াশোনা করার পরে দেখবেন কোরআনের 30টা সূরাও সে মুখস্থ করতে পারে না, 30টা আয়াতও সে জানে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সে কখনো পড়ে দেখবে না, কোরআনুল করিম শুরু থেকে শেষ পর্যন্ত সে কখনো পড়বে না। এই 30 বছরে সে বিবিএ এমবিএ ডক্টরেট অনেক কিছু ডিগ্রি অর্জন করবে, বাইরে থেকে কেমব্রিজ অক্সফোর্ড হার্ভার্ড থেকে ডিগ্রি নিয়ে আসবে। আসার পরে তারা বলবে যে আসলে আল্লাহ বলতে কিছু নাই, এই মহাবিশ্ব বিগ ব্যাং এর মাধ্যমে সৃষ্টি হয়েছে। যা চোখে দেখি না তা বিশ্বাস করি না, তাদের কনসেপ্ট এটা। তারা বলবে জ্ঞান সেটাই পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে যে সিদ্ধান্তে উপনীত হওয়া যায় সেটাই হচ্ছে জ্ঞান। পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে যে সিদ্ধান্তে আসা যায় সেটাই জ্ঞান। যেহেতু আল্লাহকে পরীক্ষা করে ল্যাবরেটরিতে প্রমাণ করা যায় না, অতএব আল্লাহ বাদ। যেহেতু ফেরেশতাদেরকে ল্যাবরেটরিতে প্রমাণ করা যায় না, অতএব ফেরেশতায় বিশ্বাস আমরা করতে পারি না। যেহেতু আসমানি কিতাবগুলো আমরা চোখে দেখি নাই, অতএব এটা যে আল্লাহর পক্ষ থেকে আসছে কোনো প্রমাণ নাই। যেহেতু আমরা পরকাল, কিয়ামত, হাশর, কবর, কবরের আজাব, মিজান, কুলসিরাত, জান্নাত, জাহান্নাম দেখিনি, এগুলোকে বৈজ্ঞানিকভাবে প্রমাণ করা যায় না, অতএব এগুলো বাদ। এই হচ্ছে এখনকার শিক্ষা ব্যবস্থা। তাদের জ্ঞানের মূল উৎস হচ্ছে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ, যুক্তি দর্শন। এগুলো দিয়ে যখন আপনি যাচাই বাছাই করতে পারবেন তখন তার অস্তিত্ব আছে, যদি না পারেন তার অস্তিত্ব নাই। এই কারণে পুরো বিশ্বের এই যে শিক্ষা ব্যবস্থা এটা গডলেস, আল্লাহহীন। এদের ঈশ্বর বিজ্ঞান, বিজ্ঞান যা বলবে তারা বিশ্বাস করবে, কিন্তু কোরআন সুন্নাহ যা বলবে তারা নিঃশর্তভাবে সেটা বিশ্বাস করবে না। বিজ্ঞান যদি আগামীকাল বলে যে পৃথিবী থেকে 5 কোটি আলোক বর্ষ দূরে একটা গ্রহের সন্ধান পাওয়া গেছে, যে গ্রহটা হীরা দিয়ে তৈরি, মণিমুক্তা দিয়ে তৈরি, যেখানে হুর আছে, নদী আছে, সারাব আছে, সেখানে অন্য অন্য প্রাণী আছে, সব ধরনের সুযোগ সুবিধা সেই গ্রহের মধ্যে আছে, তখন যদি নাসা এই কথাটা বলে, আমেরিকার মহাকাশ সংস্থা নাসা যদি এই কথাটা বলে, তখন দেখবেন সারা বিশ্বের মানুষ হইচই পড়ে যাবে যে এরকম একটা গ্রহ আছে, আসলেই আছে। তারা সেটাকে বিশ্বাস করবে, করবে না? এই কথা যদি আল্লাহ কোরআনে বলেন যে এমন একটা জান্নাত তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি যেখানে এটা 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 সব আছে, আমরা বিশ্বাস করব না। আমরা মনে করবো যে এটা আমাদের যুক্তি দর্শন বিজ্ঞানে যায় না, তাই এটার অস্তিত্ব নাই। এই হচ্ছে আপনার শিক্ষা ব্যবস্থা। ওরা যদি বলে কালকেই আরেকটা গ্রহের সন্ধান পাওয়া গেছে যেটা আগুন দিয়ে তৈরি, যেখানে অনেক ফেরেশতা আছেন, এঞ্জেলস, ওরা বলবে এলিয়েন, সেখানে আজাব দেওয়া হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে, সেখানে বড় বড় কুকুর আছে, ঠান্ডা জায়গা আছে, গরম জায়গা আছে, গভীরতা অনেক বেশি, বিশ্বাস করবে, অবশ্যই বিশ্বাস করবে। কিন্তু আপনার আল্লাহ কোরআনে বারবার বলছেন যে এটা হচ্ছে নার, আগুন, খালিদিনা ফিহা, তারা সেখানে চিরস্থায়ী হবে, এরা সেটা বিশ্বাস করবে না। এই বলে এখনকার শিক্ষা ব্যবস্থা, এবং এটা পুরো বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে ছড়িয়ে দেওয়া হয়েছে, একটা দেশও বাদ নাই যেটা এই শিক্ষা ব্যবস্থার আন্ডারে নাই। শুধু তাই না, এরা ধর্মকেও আক্রমণ করে থাকে, যারা ধার্মিক ধর্মকে অনুসরণ করার চেষ্টা করে থাকে বা ইসলামের মৌলিক জিনিসগুলোকে মেনে চলার চেষ্টা করে,
এই শিক্ষা ব্যবস্থা ওদেরকে বলে এরা হচ্ছে জঙ্গি, এরা হচ্ছে সন্ত্রাসী, এরা মৌলবাদী, এরা সেকেলে, এগুলো ওই যুগে চলতো ওই যুগে চলে না। এটা এদের বক্তব্য। কাদের বক্তব্য? যারা বাইরে থেকে বড় বড় ডিগ্রি নিয়ে আসছে, আসার পরে বলছে যে এগুলোর কোনো অস্তিত্ব থাকতে পারে না, আমরা বৈজ্ঞানিক ভাবে যেহেতু ধর্মকে প্রমাণ করতে পারি না, অতএব এর অস্তিত্ব নাই। আর আপনার বিশ্বাসের ভিত্তিটা কি? আমরা কি ফোনগুলো একটু সাইলেন্ট করতে পারি না? আপনার আপনার যে জ্ঞান তার ভিত্তিটা কোনটা? আপনার জ্ঞানের ভিত্তি হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। আপনার জ্ঞানের ভিত্তিটা কি? যারা গায়েবে বিশ্বাস করে। আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফী, এটা এমন একটা বই যে বই কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, এই বইটা মুত্তাকিদের জন্য হেদায়াত। কোন মুত্তাকি? কারা মুত্তাকি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবে বিশ্বাস করে। কোন গায়েব? আমরা ইমানের ছয়টা পিলার জানি, আল্লাহ বিশ্বাস, রাসূলগণে বিশ্বাস, ফেরেশতাগণে বিশ্বাস, আর কি আসমানি কিতাবসমূহে বিশ্বাস, পরকালের জীবন এবং তাকদীরে ভালো মন্দ। এই ছয়টা বিশ্বাসকে, মানে এই ছয়টা বিশ্বাস পিলার বা ইমানের ভিত্তিকে আপনি কি যুক্তি দিয়ে প্রমাণ করতে পারবেন, বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে পারবেন, দর্শন দিয়ে প্রমাণ করতে পারবেন? তাহলে এগুলো বাদ নাকি? এই শিক্ষা ব্যবস্থা আমাদেরকে এইখানে শিরিক করিয়েছে। এবং আপনি জানেন বা না জানেন, আপনার পুরো প্রজন্ম, এই পুরো প্রজন্ম, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ভাই বোন সবাই এখন এই শিক্ষা ব্যবস্থা শিরকের মধ্যে আবদ্ধ। এবং এই শিক্ষা ব্যবস্থায় পড়াশোনা করার পরে 20-30 বছর পর তারা বলছে আল্লাহ বলতে কিছু নাই, ধর্ম বলতে কিছু নাই। আসলে পর্দার বিধান সেই কালে চলতো, এই কালে চলে না। সুদই ভালো, সুদ দিয়ে অর্থনৈতিক প্রোগ্রেস হয়, জাতিসংঘই হচ্ছে সব সমস্যার সমাধান, ওই ওয়ার্ল্ড ব্যাংক যা দিবে সেটাই সলিউশন। আর ইসলামিক বিষয় যারা ফলো করে এরা তো সেকেলে, ব্যাকডেটেড, জঙ্গি, সন্ত্রাসী, মৌলবাদী, এরাই সেই কথা বলছে। আপনার ছেলেই বলছে এই কথা, যাকে আপনি 30 বছর পড়াশোনা করালেন, বাইরে থেকে ডিগ্রি নিয়ে আসলো, বাইরে থেকে ডিগ্রি নিয়ে এসে বলছে সমকামিতা জায়েজ, একটা ছেলে একটা ছেলেকে বিয়ে করতে পারে, বাইরে থেকে ডিগ্রি নিয়ে এসে বলছে যে এটা মানুষের মৌলিক অধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধান শাসনগুলো আছে এগুলো ওই যুগে চলতে এই যুগে চলে না। এই কথা কারা বলছে? আমাদের মতো মুসলিম পরিবারের সন্তানরা বলছে। কেন বললো? কারণ এমন একটা শিক্ষা ব্যবস্থায় আপনি ওদেরকে পড়াশোনা করিয়েছেন যার ফলে ওদের ভিতরে শিরকি আকীদা ঢুকে গেছে, শিরক। তারা আল্লাহর হালালকে হারাম করছে, আল্লাহর হারামকে হালাল করে দিচ্ছে। শিক্ষা ব্যবস্থা শিরক, পুরো বিশ্বের শিক্ষা ব্যবস্থা শিরকের উপর। এদের ঈশ্বর হচ্ছে বিজ্ঞান, যে বিজ্ঞান আমরা ওদেরকে দিয়েছিলাম সেই বিজ্ঞান নয়, কিন্তু আমরা যে বিজ্ঞান দিয়েছিলাম সেই বিজ্ঞান ছিল আল্লাহ কেন্দ্রিক, আর ওরা যে বিজ্ঞান আমাদেরকে দিচ্ছে এটা আল্লাহহীন, গডলেস। ওরা এসব কথা শুনলে হাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুর চোখের মধ্যে থুতু দিলেন, খায়বারের যুদ্ধের দিনে থুতু দিলেন, চোখ উঠেছে, আর চোখ সাথে সাথে ভালো হয়ে গেল। এটা আছে না হাদিসের মধ্যে? ওদেরকে হাদিসটা বললে হাসবে, ঠাট্টা তামাশা করবে। খন্দকের যুদ্ধের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খাবার আনা হলো, তিনি খাবারটাকে এক জায়গায় করলেন, বারাকাত দোয়া করলেন, সবাই সেখান থেকে খাবার খাচ্ছে, খাবার শেষ হচ্ছে না, খাবার শেষ হয়নি, শেষ ব্যক্তি পর্যন্ত খাবার খেয়ে চলে গেছে, খাবার শেষ হয়নি। এটা ওরা বিশ্বাস করবে? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জীবন দেন, মৃত্যু দেন, এটাও ওরা বিশ্বাস করে না। আল্লাহ যে শাসন ব্যবস্থা দিয়েছেন খিলাফা, এটাই হচ্ছে মানবতার মুক্তি, এটা ওরা বিশ্বাস করে না। আল্লাহর পক্ষ থেকে কোরআন আসছে, কোরআনে প্রত্যেকটা বিষয়ের সমাধান আছে, এটাও বিশ্বাস করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে উসওয়াতুল হাসানা, এটা ওরা বিশ্বাস করে না। ইসলামের যে অর্থনীতি, এই অর্থনীতির মধ্য দিয়ে সমাজে প্রগতি আসবে, ওরা বিশ্বাস করে না। ইসলামের যে রাজনীতি, এই রাজনীতির মধ্যেই শান্তি কামিয়াবি, ওরা বিশ্বাস করে না। এই যে আল্লাহ পাকের বিধানগুলোকে ওরা পাশ কেটে এড়িয়ে যায় বা কুফরি করে, এটা কি? এটা একটা শিরক। আমি আবার মনে করে দিচ্ছি, 999টা মানুষ হাজারে জাহান্নামে যাবে এই শিরকের কারণে। এই হলো শিক্ষা ব্যবস্থা শিরক। এটা নিয়ে একটা লেকচার দিতে পারবো আমি ইনশাআল্লাহ। আরেকটা জায়গায় নিয়ে যাই আপনাদেরকে। এবার আসেন সংস্কৃতিতে শিরক। এখন দেখবেন কথায় কথায় সাংস্কৃতিক আগ্রাসন, সংস্কৃতি, হাজার বছরের ঐতিহ্য, কথাগুলো শুনি আমরা, চেতনা, চেতনা, ঐতিহ্য, সংস্কৃতি। আপনার ঘরের মুসলিম ছেলেমেয়েরা ঢাক ঢোল বাজাচ্ছে।